রহমানের ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে এনআরসি সম্পর্কিত একটি নতুন গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। এনআরসি নিয়ে খোদ ভারতেই দ্বিধা উদ্বেগ, আবেদনই করেনি 4 লাখ ভারতীয়, অনেকের কাছে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও আবেদন করেনি। এই বিষয়ে পুরো বিস্তারিত জানুন, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। এনআরসি নিয়ে খোদ ভারতেই দ্বিধা উদ্বেগ, আবেদনই করেনি প্রায় 4 লাখ ভারতীয়। ভারতের আসামে নাগরিক তালিকা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সংক্ষেপে এনআরসি নাম উঠানোর জন্য রাজ্যটির প্রায় 4 লাখ বাসিন্দা আবেদনই করেনি। নয়াদিল্লিতে বিভিন্ন পর্যায়ে আলাপকালে জানা যায়, এনআরসি নিয়ে দেশটির জনগণের মধ্যে উদ্বেগ ও দ্বিধা রয়েছে। এনআরসিতে নাম উঠানোর জন্য আবেদন করতে কাউকে বাধ্য করা হয়নি, এটি কোনো আদমকুমারি বা লোকগণনা নয়। যারা এনআরসিতে নাম উঠাতে চায় তাদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছিল। জানা গেছে, নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও অনেকে এনআরসির জন্য আবেদনই করেনি, কারণ তাদের অনেকেই এই প্রক্রিয়াটিকে মানতে পারেনি, তারা আইনি লড়াই চালানোর অপেক্ষায় আছে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে গত 5 অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরসির প্রসঙ্গ তুলেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এনআরসি ভারতের আভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ভারতের ক্ষমতাসীন দলের কিছু নেতা বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক বক্তব্যে এনআরসির পক্ষে কথা বললেও সরকার যে সানন্দে আসামে এনআরসি হালগানাত করছে তা নয়, বরং আদালতের নির্দেশে সরকার এনআরসি হালনাগাদ করতে বাধ্য হয়েছে। আসামে এনআরসি হালনাগাদ করলে ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে সুবিধা পাবে, এমন ভাবনার কথাও বিভিন্ন মহল থেকে প্রচার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এনআরসি হালনাগাদের ফলাফল ভুল শুধরাতে ক্ষমতাসীন দল এক নাগরিকত্ব বিল আনার চিন্তাভাবনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এনআরসি নিয়ে বাংলাদেশিদের চেয়েও বেশি উদ্বিগ্ন ভারতের জনগণ, এ সমস্যা হয়তো সহজে সমাধান হবে না। ভারত সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে এনআরসিতে বাদ পড়া অর্থাৎ বিদেশি নয়, ভারতের আইন অনুযায়ী দেশটির আদালতই কাউকে বিদেশি ঘোষণা করতে পারেন, আর এই প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। ওই কর্মকর্তা বলেন যে 19 লাখ বাসিন্দা হালনাগাদ এনআরসিতে নাম উঠাতে পারেনি, তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করতে পারবে, যেখান থেকে পর্যায়ক্রমে তারা উচ্চ আদালত পর্যন্ত যেতে পারবে। এই 19 লাখ বাসিন্দার আপিল আবেদন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ভিন্ন, এ থেকে ধারণা করা যায় যে বিষয়টি নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগবে। এর বাইরে যে 4 লাখ নাগরিক আবেদনই করেনি তাদের ক্ষেত্রে সরকার বা আদালত কী করবেন তা এখনও স্পষ্ট নয়। ওই কর্মকর্তা আরও বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ভারতের আদালত যদি কাউকে বিদেশি হিসাবে ঘোষণা করেন তবে তিনি বাংলাদেশি, এটি মনে করাও কোনো কারণ নেই। বাংলাদেশে কাউকে পাঠাতে গেলে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি। কূটনৈতিক সূত্রগুলো বলেছে, এনআরসি নিয়ে ভারতের বিভিন্ন দলের রাজনৈতিক বক্তব্য যাই হোক না কেন, এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সজাগ। তাছাড়া তারা কোনোভাবেই চায় না বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক নষ্ট হোক, এ কারণে এনআরসি বরাবরই ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে তারা উল্লেখ করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক কালের কণ্ঠকে বলেন, গত 2 মাসে ভারতে প্রায় প্রতিটি বৈঠকে এনআরসি বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে।